James Webb Space Telescope বা জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। এই স্পেস টেলিস্কোপ জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানে নতুন উজ্জ্বল যুগের সূচনা করেছে। $10 বিলিয়ন মহাকাশে স্থাপিত এই টেলিস্কোপ 2021 সালে খ্রিস্টমাসের দিন মহাকাশে পাড়ি দিয়েছিল। 6 মাসের কিছু বেশি দিন গভীর মহাকাশে প্রস্তুতি নিয়ে নাসার কাছে প্রথম রঙিন ছবি পাঠিয়েছে 11 জুলাই 2022। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মহাবিশ্বের অপূর্ব অতীত দেখে আনন্দ ও উত্তেজনায় বিশ্ববাসীর জন্য এই ছবি সাথে সাথে পোস্ট করে দিয়েছেন। নাসা, ইউরোপিয়ান ও কানাডা স্পেস এজেন্সি সম্মিলিতভাবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি তৈরি করেছে, যা বর্তমানে মহাশূন্যের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ এবং হাবল স্পেস টেলিস্কোপ ও স্পিট জার স্পেস টেলিস্কোপের উত্তরসূরি। বিজ্ঞানীগণ আশা করেন 2040 সাল পর্যন্ত এই টেলিস্কোপ মহাবিশ্বের যেসব তথ্য ছবির মাধ্যমে পাঠাবে তাতে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণায় বিপ্লব ঘটে যাবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে মহাকাশের গভীরে স্থাপন করা হয়েছে। এতে অবলোহিত অর্থাৎ ইনফ্রারেড রশ্মির অতি সংবেদনশীল ক্যামেরা বসানো আছে। বহু দূরের গ্যালাক্সি থেকে আসা আলোকরশ্মি মহাবিশ্বের সম্প্রসারণের জন্য অবলোহিত রশ্মিতে রূপান্তরিত হয়ে যায়। খুব ক্ষীণ অর্থাৎ কম উষ্ণতার অবলোহিত রশ্মি জেমস ওয়েব টেলিস্কোপ শনাক্ত করে ছবি তুলে পৃথিবীতে পাঠাতে পারবে। এই জন্য বড় বড় টেনিস কোর্টের মতো বিশেষ পদার্থে তৈরি আচ্ছাদন দিয়ে সূর্যরশ্মি থেকে স্পেস টেলিস্কোপটিকে আড়ালে রাখা হয়েছে, যাতে করে এর উষ্ণতা মহাশূন্যের অতি ঠান্ডা উষ্ণতার কাছাকাছি 50 কেলভিন অর্থাৎ -223 ডিগ্রি সেলসিয়াস হয়। এ পর্যন্ত জেমস ওয়েব যেসব ছবি পাঠিয়েছে তার মধ্যে আছে 7600 আলোকবর্ষ অর্থাৎ 72,00,000 কোটি কিলোমিটার দূরে অবস্থিত কারিনা নেবুলা, যা অতি প্রাচীন এবং নক্ষত্রের আতুরঘর। বিরাট এক নক্ষত্রের আলোয় আলোকিত এই নেবুলার মধ্যে নতুন জন্ম নেওয়া নক্ষত্রদের দেখা পাওয়া যাচ্ছে। পৃথিবী থেকে 2000 আলোকবর্ষ দূরের সাউদার্ন রিং নেবুলার ছবিও জেমস ওয়েব পাঠিয়েছে, যেখানে সূর্যের মতো একটি নক্ষত্রের মৃত্যু হতে দেখা যাচ্ছে। মৃত্যুকালে এই নক্ষত্রটি তার অভ্যন্তরের পদার্থসমূহ অতি উজ্জ্বল জ্বলন্ত গ্যাসের আকারে প্রচণ্ড বিশৃঙ্খলভাবে উদ্গীরণ করে চলেছে। আমাদের মহাবিশ্বের আনুমানিক বয়স 13.7 বিলিয়ন বছর অর্থাৎ 1370 কোটি বছর। 22 জুলাই 2022 জেমস ওয়েব টেলিস্কোপ এখনও পর্যন্ত সবথেকে প্রাচীন একটি গ্যালাক্সি শনাক্ত করেছে, যা মহাবিস্ফোরণের অর্থাৎ বিগ ব্যাংয়ের মাত্র 30 কোটি বছর পর তৈরি হয়েছিল। পরের দিন 23 জুলাই 2022 32 মিলিয়ন আলোকবর্ষ দূরের নিখুঁত স্পাইরাল গ্যালাক্সির অপূর্ব মনোরম ছবি পাঠিয়েছে, যা 2 স্পাইরাল বাহুতে 100 বিলিয়ন উজ্জ্বল নক্ষত্র স্পষ্ট দেখা যাচ্ছে। আর গ্যালাক্সির কেন্দ্রে মাঝারি মাপের ব্ল্যাক হোলের অস্তিত্ব বোঝা যাচ্ছে। এই ধরনের গ্যালাক্সি ফ্যান্টাম গ্যালাক্সি নামে পরিচিত। পূর্বে হাবল টেলিস্কোপ এই গ্যালাক্সির যে ছবি পাঠিয়েছিল তা অস্পষ্ট থাকায় স্পাইরাল বাহু দুটি বুঝতে পারা যায়নি, একে সাধারণ গ্যালাক্সি বলে মনে হয়েছিল। নাসা জানিয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমরা যে মহাকাশ দেখতে পাই
তার মাত্র ধূলিকণার মতো একটা অঞ্চল পর্যবেক্ষণ করছে। তবে তারা এটাও জানিয়েছে এই স্পেস টেলিস্কোপের সাহায্যে আজ থেকে 1,350 কোটি বছর আগে অর্থাৎ মহাবিস্ফোরণের 20 কোটি বছর পর মহাবিশ্বের প্রথম গ্যালাক্সি ও আদ্য নক্ষত্রগুলি কীভাবে রূপ পেয়েছিল সেটা জানা যাবে। তাছাড়া মানুষের বসবাসযোগ্য সম্ভাব্য বহির্গ্রহগুলির আবহমণ্ডলের বিস্তারিত খুঁটিনাটি অনুসন্ধান করা যাবে, সৌরজগতের অন্য গ্রহ উপগ্রহগুলি বিস্তারিতভাবে জানা যাবে। নমস্কার।